আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরবা একাডেমি কেয়ার। আজকে আমরা 2021 সালের ক্লাস 7 ইংলিশ ভার্সন সায়েন্স অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে ডিসকাশন করব। অর্থাৎ আজকে আমরা ক্লাস 7 ইংলিশ ভার্সন সায়েন্স 9th উইক অ্যাসাইনমেন্টের সলিউশন করব। সকলের উদ্দেশ্যে বলছি, যারা এখন পর্যন্ত আরগো একাডেমি কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে করে খুব সহজে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং অ্যাসাইনমেন্টের সলিউশন তোমরা সহজে করতে পারো। এখন আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব। 7 ইংলিশ ভার্সনের কোশ্চেনটা আমি আগে বাংলায় তোমাদেরকে বলে দিয়ে তারপরে সেটাকে ট্রান্সলেশন করে তোমাদের সাথে কোশ্চেনটা নিয়ে, অবশ্যই ইংলিশ ভার্সনের কোশ্চেনটা নিয়ে আর মানে ট্রান্সলেশনটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি বাংলাতে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। যে বলছে যে একটি প্রাণী কোষ মানে অ্যানিমাল সেল অ্যান্ড একটি উদ্ভিদ কোষ এ প্লান্ট সেল, এটার ডায়াগ্রাম মানে লেবেলিং সহ ডায়াগ্রাম আঁকতে হবে, ড্র করতে হবে, তারপর সেটাকে প্রেজেন্ট করতে হবে। এটা হচ্ছে এক নম্বর কোশ্চেন। নাম্বার টু বলছে যে মানবদেহের কোন কোন অঙ্গাণু মানে হিউম্যান বডির কোন কোন অর্গান অ্যাকচুয়ালি ইনভলেন্টারি মাসল এবং ভলেন্টারি মাসল, তার একটা লিস্ট তৈরি করে কপিতে সেটা লিখতে হবে। দ্যাট মিন্স হিউম্যান বডির হুইস অর্গান ইজ ইনভলেন্টারি মাসল অ্যান্ড হুইস অর্গান ইজ ভলেন্টারি মাসল, তার একটা লিস্ট করে এটা আমাদের কপিতে লিখতে হবে। অ্যান্ড নাম্বার থ্রিতে বলেছে আমাদের হিউম্যান বডিতে যেই টিস্যুটা অ্যাকচুয়ালি আমাদের ডেসক্রিপটিভ আমাদের ব্রেনটাকে ডেসক্রিপ করতে হেল্প করে, আসলে সেই ধরনের যে অর্গানটা আছে সেটা আমাদেরকে ড্র করতে হবে, ড্র করে তার একটা ডেসক্রিপশান আমাদেরকে দিতে হবে। এখন তোমাদের সুবিধার্থে এটা ট্রান্সলেশন, এই কোশ্চেনের ট্রান্সলেশনটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি যে কোশ্চেনটা কীভাবে হবে। এটা হচ্ছে ইংলিশ ভার্সন কোশ্চেনের ট্রান্সলেশন। অর্থাৎ নাম্বার ওয়ান কোশ্চেনে বলা হয়েছে যে ড্র অ্যান্ড প্রেজেন্ট দ্য মার্ক ইমেজ অফ অ্যান অ্যানিমাল সেল অ্যান্ড এ প্লান্ট সেল, ইটস নাম্বার ওয়ান কোশ্চেন। নাম্বার টু কোশ্চেন, মেক এ লিস্ট অফ এ ভলেন্টারি মাসলস অ্যান্ড ইনভলেন্টারি মাসলস অফ এ হিউম্যান বডি অ্যান্ড রাইট দেম অন ইয়ার কপি, মানে তোমাকে ভলেন্টারি এবং ইনভলেন্টারি মাসলের ফিগার ড্র করতে হবে এবং মানে সরি এটার একটা লিস্ট করতে হবে, তারপর সেটা তোমার কপিতে লিখতে হবে। অ্যান্ড নাম্বার থ্রি যে কোশ্চেনটা ছিল, নাম্বার থ্রি কোশ্চেন হচ্ছে ডিসক্রাইব উইথ অ্যান ইলাস্ট্রেশন দ্য স্টিমুলেশন বা স্টিমুলাস অফ দ্য অ্যানিমাল বডি হুইচ ক্যান প্রডিউস এ সুইটেবল রিপোর্ট থ্রু আউট। অর্থাৎ এটা হচ্ছে আমাদের নার্ভ বা আমাদের যে এটা নিউরন সেল যেটা আছে, নিউরন সেলের যেই ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা আমাদেরকে একে ডিসক্রিপশন করে দিতে হবে, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে আমাদের কোয়েশ্চেন, 7 ইংলিশ ভার্সন সায়েন্স কোয়েশ্চেন, তিনটে কোয়েশ্চেন। এবং আমাদের এই অ্যাসাইনমেন্টের যে টাইটেল যেটা হবে সেটা হচ্ছে আমরা এইভাবে লিখব যে টাইটেলটা হচ্ছে সেলুলার অর্গানিজম অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস, সেলুলার অর্গানিজমস অর অর্গানাইজেশন অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের টাইটেল। সো আমরা এইভাবে টাইটেলের আন্ডারে নিয়ে এসে লেখার চেষ্টা করব। এখন আমরা উত্তরে চলে যাচ্ছি। ইটস আওয়ার অ্যান্সার শিট, অর্থাৎ আমাদের নাম্বার ওয়ান কোশ্চেনের যে অ্যান্সার, আর সেখানে একটা প্লান্ট সেল একটা অ্যানিমাল সেলের ফিগার ড্র করে লেবেলিং করতে বলেছে। আমরা কালার পেন্সিল ইউজ করে অথবা কালার পেন্সিল ইউজ করলে বেটার হয়, সো আমরা চেষ্টা করব এরকম একটা ফিগার ড্র করার। আমরা আমাদের 7 ইংলিশ ভার্সন সায়েন্স বই চ্যাপ্টার 2 এরকম দুইটা ফিগার দেওয়া আছে, এটা হচ্ছে প্লান্ট সেল, এটা হচ্ছে অ্যানিমাল সেল, এটাকে আমরা ঠিক এইভাবে ড্র করব। ড্র করে এটাকে যেভাবে লেবেলিং করেছে আমরা সেভাবে লেবেলিং করব। সো লেবেলিং করার আগে আমরা দেখে নেব কোন পার্টটার কী নাম। আমি মানে সিম্পলি আমরা যেটা জানি সেটা হচ্ছে যে একটা প্লান্ট সেলের সেল ওয়াল থাকে। অর্থাৎ আমরা এই দুইটা ফিগার ড্র করে কী শিখতে পারবো, এই দুটো ফিগার ড্র করে আমরা প্লান্ট সেল এবং অ্যানিমাল সেলের ভিতরে যে ডিফারেন্সিয়েটটা আছে সেই ডিফারেন্সিয়েট করতে পারবো, এদের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা শিখতে পারবো। অ্যান্ড প্লান্ট সেলে কী কী থাকে এবং অ্যানিমাল সেলে কী কী থাকে এদের ফাংশনটা কী সেগুলো আমরা শিখতে পারবো। সো অ্যাট ফার্স্ট আমরা সেল ওয়ালের কথাটা যদি বলি, এটা হচ্ছে সেল ওয়াল, বাইরের দিকের যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি এটা, এটা হচ্ছে সেল ওয়াল, বাইরের দিকের লেয়ার, এটা হচ্ছে থিক অ্যান্ড নন লিভিং। তারপরে হচ্ছে এই এই পাশ থেকে যদি আমরা ভেতরের দিকে যেই ইন্টারনাল যেই ইয়াটা আছে ওয়ালটা আছে, একদম সেলের ইন্টারনাল যে ওয়ালটা আছে সেটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন, এইটা আবার লিভিং অর্গানিজম, এটা হচ্ছে প্রোটোপ্লাজম কনজিস্ট করে, এর মধ্যে প্রোটোপ্লাজম থাকে। সো তারপর যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে ফোটা ফোটা যে দেখতে পাচ্ছি ফিগারে, আমরা
প্লান্ট সেলের মধ্যে ম্যাট্রিক্স থাকে, সেটা হচ্ছে সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স। আমরা সাইটোপ্লাজমিক অর্গান, অনেকগুলো অর্গানের নাম আমরা শুনেছি, আমরা জানি যে সাইটোপ্লাজমিক অর্গান মিনিমাম 7 টাইপস অফ সাইটোপ্লাজমিক অর্গান সম্পর্কে আমাদের আইডিয়া দেওয়া হয়েছে। প্লাস্টিড, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, মাইটোকন্ড্রিয়া, এগুলো হচ্ছে সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স বা সাইটোপ্লাজমিক অর্গান। আর এই যে ফোটা ফোটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স। এইবার এইটা হচ্ছে সাইটোপ্লাজমিক অর্গান, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টু টাইপস, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোনটা আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোনটা আমাদেরকে জানতে হবে। উই নো দ্যাট রাইবোজোম ইজ অ্যানাদার সাইটোপ্লাজমিক অর্গান অফ এ সেল, প্লান্ট সেল। আমরা জানি রাইবোজোম হচ্ছে প্লান্ট সেলের একটা কী বলে সাইটোপ্লাজমিক অর্গান। সো যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোমটা লেগে থাকে, রাইবোজোমটা টাচ করে থাকে, তাহলে সেইটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি রাইবোজোমটা বডিতে লেগে না থাকে, বডির সাথে কোনো রাইবোজোম না থাকে, তাহলে সেটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো আমরা এইভাবে ইন্ডিকেট করব। তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসটা অ্যাকচুয়ালি আমাদের, আমরা জানি নিউক্লিয়াসটা সেন্টারে থাকে, বাট এখানে ডিফারেন্ট, এর কারণটা হচ্ছে, এখানে ডিফারেন্ট হওয়ার কারণ হচ্ছে যে এখানে সেল ভ্যাকিউলটা আছে, প্লান্ট সেলের সেল ভ্যাকিউল থাকে, সেল ভ্যাকিউলটা অনেক বড় আকারের থাকে, সাইজ অনেক বড় হয়, যার কারণে নিউক্লিয়াসটা একটু সাইডে চলে যায়, অর্থাৎ মাঝখানে সেন্টারে থাকার জায়গাটা এই সেল ভ্যাকিউলটা নিয়ে ফেলে, যার কারণে সাইডে চলে যায়। নিউক্লিয়াসের চারটা বা পাঁচটা মেইন পার্ট আছে, সেই পার্টগুলো নিয়ে নিউক্লিয়াস স্ট্রাকচার করে। সো নিউক্লিয়াসের সেই চারটা বা পাঁচটা মেইন পার্ট যেটা, সেটা হচ্ছে, একটা হচ্ছে নিউক্লিওলাস, এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি গোল বলের মতো, এটা হচ্ছে নিউক্লিওলাস। আর এই যে ছিদ্রটা আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এই জায়গায় বলা হয় নিউক্লিয়ার পোর। আর হচ্ছে এটা হচ্ছে নিউক্লিওলাস। আর এই যে মানে যেই ফাইবারের মতো যেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে রেটিকুলাম অবস্থায় আছে, এই যে রেটিকুলামে, যে রেটিকুলামে যে সুতার মতো ফাইবারের মতো যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্রোমাটিন ফাইবার, এটা হচ্ছে ক্রোমাটিন ফাইবার, ঠিক আছে। এখন দেখো ইন্টারসেলুলার স্পেস হচ্ছে আমাদের এই যে সেল ওয়ালের গায়ে যে এই যে একটা ফাঁকা জায়গা থাকে, স্পেস থাকে, এটা হচ্ছে ইন্টারসেলুলার স্পেস। তারপরে যেটা আছে সেটা হচ্ছে গলজি বডি বা গলগি বডি, এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজমিক অ্যানাদার অর্গান, এটা হচ্ছে সেল প্লান্ট সেলের ভিতরে থাকে। আর এটা হচ্ছে প্লাস্টিড, আমরা জানি প্লাস্টিড হচ্ছে আমাদের প্লান্ট বডিটাকে ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়াস কালার কনজিস্ট করে, যেটা সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিডের মধ্যে দেয়ার আর থ্রি টাইপস অফ প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, আর হচ্ছে লিউকোপ্লাস্ট। উই নো দ্যাট ক্লোরোপ্লাস্ট অ্যাকচুয়ালি গ্রিন কালারটা ক্যারি করে থাকে, ক্রোমোপ্লাস্টটা হচ্ছে উইদাউট গ্রিন ডিফারেন্ট টাইপস অফ কালার ক্যারি করে থাকে, অ্যান্ড লিউকোপ্লাস্ট কালারলেস একটা প্লাস্টিড। সো এইটা হচ্ছে আমাদের সেই ক্লোরোপ্লাস্ট, যেটার ফাংশন হচ্ছে প্লান্ট বডিতে ডিফারেন্ট টাইপস অফ কালার ক্যারি করবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আমাদের এই যে এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াটা লেবেলিং করে নাই, আমাদের এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই যে এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে সেলের পাওয়ার হাউস বলা হয়, মাইটোকন্ড্রিয়া এ পাওয়ার হাউস অফ এ সেল। উই নো দ্যাট মাইটোকন্ড্রিয়া সেলের মধ্যে এনার্জি প্রডিউস করে থাকে, সো ফর দ্যাট রিজন মাইটোকন্ড্রিয়াকে সেলের পাওয়ার হাউস বলা হয়। আর বাইরের দিকে যে লেয়ারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেল ওয়াল, আর বিশাল একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, এমটি স্পেস, এই এমটি স্পেসকে বলা হয় ভ্যাকিউল। এই ভ্যাকিউলের মধ্যে সেল স্যাপ কনজিস্ট করা থাকে, সেল স্যাপগুলো অ্যাকচুয়ালি কী হয়, এই সেল ভ্যাকিউল থেকে রিলিজ হয়ে অন সেল টু অ্যানাদার সেলে ট্রান্সপোর্ট হয়। উই নো দ্যাট দেয়ার আর লট অফ বায়োকেমিক্যালস থিংস, দেয়ার আর লট অফ ওয়াটার্স, দেয়ার আর লট অফ মিনারেল সল্টস থাকে। সো এইগুলো অ্যাকচুয়ালি এই ভ্যাকিউলের মধ্যে সে স্টোর করে, স্টোর করে সেল স্যাপ ক্রিয়েট করে। সো সেল ভ্যাকিউলটা ফাংশন হচ্ছে সেল স্যাপ ক্রিয়েট করা। সো ইটস দ্য প্লান্ট সেল অফ, এটা হচ্ছে প্লান্ট সেল, তারপরে এটা হচ্ছে অ্যানিমাল সেল। সো এখানে আমাদের কিছু ডিফারেন্সিয়েট আছে, সাসেস আমাদের প্লান্ট সেলে দুই তিনটা মানে সর্বোচ্চ আমরা থ্রি টাইপস অফ ডিফারেন্স পাবো। একটা সেটা হচ্ছে যে প্লান্ট সেলে সেল ওয়াল থাকে, অ্যানিমাল সেলে দেয়ার ইজ নো সেল ওয়াল, ইটস এ ডিফারেন্স। অর্থাৎ প্লান্ট সেলে সেল ওয়াল থাকে, অ্যানিমাল সেলে সেল ওয়াল থাকে না। প্লান্ট সেলে সেল ভ্যাকিউলটা অনেক বড় থাকে, অনেক বড় থাকে, বিগার দ্যান অ্যানিমাল সেল। অ্যানিমাল সেলে সেল ভ্যাকিউলটা অনেক ছোট, একদম ছোট, এটা হচ্ছে এতই ছোট যে এটা মাঝে মধ্যে নাও দেখা যাইতে পারে, মাঝে মধ্যে ভ্যাকিউলটা নাও থাকতে পারে, এরকমও কথা আছে যে এইখানে সেল ভ্যাকিউলটা বড় হয়, এখানে সেল ভ্যাকিউলটা ছোট হয়, আমরা যদি কম্পেয়ার করি কম্পারেটিভলি। তারপর হচ্ছে কি, সেল ওয়াল থাকে, এটা যে সেল ওয়াল থাকে না, প্লান্ট সেলে প্লাস্টিড থাকে, অ্যানিমাল সেলে কোনো প্লাস্টিড থাকে না। অন দ্য আদার হ্যান্ড অ্যানিমাল সেলে আবার
এখানে দেখা যাচ্ছে সেন্ট্রোজোম থাকে, সেন্ট্রোজোম এখানে লেবেলিং করেছে, এই যে অ্যানিমাল সেলে সেন্ট্রোজোম থাকে বাট প্লান্ট সেলে কোনো সেন্ট্রোজোম থাকে না, ঠিক আছে। সো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স, আদারওয়াইজ আমাদের এভরিথিং ইজ সিমিলার। দেখো সাসেস, আমি যদি বলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, ক্রোমাটিন ফাইবার থাকে, নিউক্লিয়ার পোর্ট থাকে, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে যেটা অ্যাকচুয়ালি প্লান্ট সেলে আছে, তারপর রাইবোজোম থাকে, রাইবোজোম থাকে। রাইবোজোমের ফাংশন কি? আমরা জানি রাইবোজোমটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্লান্ট বডি বা অ্যানিমাল প্লান্ট সেল এবং অ্যানিমাল সেলের মধ্যে যে প্রোটিনটা আছে না, সেই প্রোটিনটা ক্যারি করে থাকে। প্রোটিন ক্যারি করার যেই রেসপন্সিবিলিটি সেটা রাইবোজোম ইয়ে করে থাকে। আর লাইসোজোম যেটা আছে আমাদের যে অ্যানিমাল সেলের এবং প্লান্ট সেলের লাইসোজোম থাকে, লাইসোজোমের ফাংশনটা হচ্ছে ওরা যত ধরনের ইনসেক্টস আছে ইনসেক্টসগুলোকে ফ্যাগোসাইটোসিস করে ফেলে। আর গ্রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। তোমরা এইভাবে দুইটা ফিগার ড্র করে এইভাবে লেবেলিং করবা, জাস্ট দুই থেকে তিনটা ডিফারেন্স থাকবে। প্লান্ট সেলে সেল ওয়াল থাকে, অ্যানিমাল সেলে সেল ওয়াল থাকে না। অন দ্য আদার হ্যান্ড অ্যানিমাল সেলে সেন্ট্রোজোম থাকে কিন্তু প্লান্ট সেলে কোনো সেন্ট্রোজোম নাই, তোমরা খুঁজে পাবা না। বাট এখানে আর একটা জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে প্লান্ট সেলে প্লাস্টিড থাকে, অ্যানিমাল সেলে দ্যার ইজ নো প্লাস্টিড। এবং প্লান্ট সেলে ভ্যাকিউলটা অনেক বড় হয় বাট অ্যানিমাল সেলে ভ্যাকিউলটা অনেক ছোট, দেখা যায় না বললেও চলে। সো ইটস দ্য বেসিক ডিফারেন্স অফ প্লান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেল। আমরা এই ফিগার ড্র করে প্লান্ট সেল এবং অ্যানিমাল সেলের মধ্যে ডিফারেনশিয়েট করতে পারবো এবং আমরা প্লান্ট সেল এবং অ্যানিমাল সেলের মানে সাইটোপ্লাজমিক অর্গানগুলোর যে ক্যারেক্টারিস্টিক্স আছে এবং যে ডেসক্রিপশন আছে, যে ফাংশন আছে, সেগুলো আমরা শিখতে পারবো। সো তোমরা এইভাবে একটু পেন্সিল ইউজ করে তোমরা ফিগার ড্র করার চেষ্টা করবা। সো এইটা ছিল আমাদের নাম্বার ওয়ান কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা নাম্বার টু কোশ্চেনে চলে যাব। নাম্বার টু কোশ্চেনের অ্যান্সারে আমরা চলে যাব। নাম্বার টু কোশ্চেনে বলা হয়েছিল ভলেন্টারি মাসল এবং ইনভলেন্টারি মাসল অফ হিউম্যান বডি, অর্থাৎ আমাদের হিউম্যান বডির ভলেন্টারি মাসল কোনগুলা, ইনভলেন্টারি মাসল কোনগুলো, তার একটা ডিফারেন্সিয়েট করে একটা লিস্ট করতে বলেছিল। সো আমাদের অ্যাট ফার্স্ট জানতে হবে ভলেন্টারি কী এবং ইনভলেন্টারি কী। ভলেন্টারি মাসল হচ্ছে যেই মাসলগুলো অ্যাকচুয়ালি আমরা নিজেরা মুভমেন্ট করাতে পারি, আমরা কোন ওয়েতে আমরা মুভমেন্ট করাতে পারি। ইনভলেন্টারি মাসল হচ্ছে যেগুলো আসলে আমরা হিউম্যান বডি, আমরা হিউম্যান যারা আছি তারা নিজেরা মুভমেন্ট করাতে পারি না, আমাদের নিজেদের কোনো হাত থাকে না, এটা ন্যাচারালি হয়, এটা হচ্ছে ইনভলেন্টারি মাসল। আর ভলেন্টারি মাসলটা হচ্ছে যেটা আমরা মুভমেন্ট করাতে পারি। সো আমরা সেরকম কিছু ভলেন্টারি মাসল আমাদের বডির ইন্টারনাল যে হিউম্যান ইন্টারনাল যে ভলেন্টারি মাসলগুলো আছে সেটা আমরা দেখব। নাম্বার ওয়ান ভলেন্টারি মাসল হচ্ছে দ্য মাসলস অফ হিউম্যান হ্যান্ড, অর্থাৎ আমাদের হ্যান্ডে যে মাসলটা আছে সেটা হচ্ছে ভলেন্টারি মাসল, ঠিক আছে। নাম্বার টু বলছে দ্য মাসলস অফ হিউম্যান লেগ, আমাদের লেগে যে মাসলটা আছে সেটা হচ্ছে ভলেন্টারি মাসল, কারণ এটা আমরা নিজেরা মুভমেন্ট করাতে পারি। নাম্বার থ্রি হচ্ছে জ মাসল, যেটা আমরা নিজেরা মুভমেন্ট করাতে পারি। তারপর হচ্ছে পিন্ডিকা মাসলস যেটা আছে সেটা, তারপর স্কেলেটন মাসলস আছে, তারপর হচ্ছে নেক মাসল আছে, আমাদের ঘাড়ে যে মাসলটা, স্কেলেটন হচ্ছে আমাদের কঙ্কাল, আমাদের যে আমাদের বডিতে যে হাড়গুলো আছে এগুলো আমরা কিন্তু নিজেরা মুভমেন্ট করাতে পারি। সো দেয়ার আর দিস ইজ ভলেন্টারি মাসল, এই সিক্স টাইপস। তারপরে হচ্ছে ইনভলেন্টারি মাসল ছয়টা, আমরা কমাইলে ভালো হয়, ছয়টায় যদি আমরা দিতে পারি তাহলে প্রপার অ্যান্সার হয়। সো ইনভলেন্টারি মাসল যেটা সেটা হচ্ছে একটা, এক নাম্বার হচ্ছে ব্লাড টিউব, যেখানে আসলে আমাদের কোনো হাত নেই, ন্যাচারালি হয়ে থাকে, ব্লাড টিউব দিয়ে ব্লাড সার্কুলেশনটা হয়ে থাকে। সো এই ক্ষেত্রে আমাদের কোনো হাত নেই, এটা আমরা করতে পারবো না। আমাদের ট্রাকিয়া, আমাদের শ্বাস নেই যেটাতে আমরা রেসপিরেশন কমপ্লিট করি, আমাদের ট্রাকিয়াতে আমাদের কোনো হাত থাকে না। তারপর লিম্ফয়েড টিউব, অর্থাৎ মানে লিম্ফ যেই টিউবটা আছে সেটা হচ্ছে আমরা ইনভলেন্টারি মাসল, যেটা আমরা নিজেরা মুভমেন্ট করাতে পারি না। তারপর হচ্ছে জেনেটিক টিউব, এখানেও আমাদের কোনো হাত নেই। ডাইজেস্টিভ টিউব, আমাদের ফুড ডাইজেশনের সময় যে টিউবগুলো অ্যাকচুয়ালি ফাংশন করে সেক্ষেত্রে আমাদের কোনো হাত থাকে না। তারপর হচ্ছে গ্ল্যান্ড টিউব, আমাদের বডিতে দেয়ার আর লট অফ গ্ল্যান্ড ইন আওয়ার বডি, যেমন থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, তারপর হচ্ছে আমাদের স্যালাইভাতে গ্ল্যান্ড থাকে, স্যালাইভাতে যে গ্ল্যান্ডগুলো থাকে একটা হচ্ছে টায়ালিন মল্টেস। সো এই যে মানে টায়ালিন মল্টেস যে এনজাইমটা রিলিজ করে গ্ল্যান্ড থেকে, সো দেয়ার আর থ্রি পেয়ার অফ স্যালিভারি গ্ল্যান্ড সাসেস, একটা হচ্ছে প্যারোটিড সাবম্যাক্সিলারি সাবম্যান্ডিবল। সো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি গ্ল্যান্ড টিউব, যে গ্ল্যান্ড টিউবগুলো দ্বারা মানে গ্ল্যান্ড টিউবগুলো অ্যাকচুয়ালি আমরা নিজেরা মুভমেন্ট করাতে পারি না, ফর দ্যাট রিজন এটা হচ্ছে ইনভলেন্টারি মাসল। তোমরা এইভাবে একটা লিস্ট তৈরি করে এইভাবে ডিফারেন্সিয়েট করে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবা। এবার আমরা নাম্বার টু নাম্বার অ্যান্সার শেষ করেছি, আমরা নাম্বার থ্রি অ্যান্সারে চলে যাব। নাম্বার থ্রি কোশ্চেনে বলা হয়েছিল যে আমাদের একটা ফিগার ড্র করতে হবে, যেটা আসলে আমাদের বডিতে
কি বলে যে এক্সাইটমেন্টটা আছে সেই এক্সাইটমেন্টটা অ্যাকচুয়ালি রিচ করে এবং সেটা থেকে ওই এক্সাইটমেন্টটা আমাদের নিউরন বা আমাদের ব্রেনে চলে গেলে আমাদের নিউরন সেলটা কীভাবে সেটাকে এক্সপ্রেস করে, আমরা কীভাবে সেটাকে এক্সপ্রেস করতে পারি তার হচ্ছে একটা ফিগার ড্র করে আমাদেরকে একটু ডিসক্রিপশন করতে হবে। ইটস এ নিউরন সেল, আমরা এইভাবে একটা নিউরন সেলের ফিগার ড্র করবো পেন্সিল ইউজ করে। সো আমি যদি এইভাবে ধরি তাহলে তোমরা একটু দেখতে পারো, এরকম এরকম যাবে, এটা দেখতে ঠিক এরকম। এটা হচ্ছে এ নিউরন সেল, এ নিউরন সেলের নিউরন সেলের ফিগার। সো এখানে মেইন তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে অ্যাক্সন, একটা হচ্ছে সেল বডি, আর একটা হচ্ছে ডেনড্রন। আমি যদি একটু বেশি করে তোমাদেরকে শিখাই দিই তাহলে হচ্ছে এইটা হচ্ছে ফুলটা হচ্ছে ডেনড্রন, এবং ডেনড্রনের যে ব্রাঞ্চগুলো আছে, এই যে ডেনড্রনের ব্রাঞ্চগুলো আছে, এই ব্রাঞ্চগুলোকে বলা হয় ডেনড্রাইট। আমরা যদি এইভাবে লিখি ব্রাঞ্চগুলোকে বলা হয় ডেনড্রাইট। আর এই যে সেন্টারে যেটা থাকে এটা হচ্ছে নিউক্লিয়াস, সেন্টারে যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস। আর এটা হচ্ছে অ্যাক্সন, আর এটা হচ্ছে রানবিয়ারের স্টেজ। এটা আচ্ছা, এটা তোমাদের দরকার নাই অ্যাকচুয়ালি। আর এইটা হচ্ছে সেল বডি, এই যে ফুল যে ফাঁকা মানে এমটি স্পেসটা আমরা দেখতে পাচ্ছি, এমটি স্পেসটা হচ্ছে আমাদের সেল বডি। সো আমরা দেখো একদম ইজি একটা ফিগার, আমরা এইভাবে পেন্সিল ইউজ করে আমরা ফিগারটা ড্র করবো। আমি এখানে রেখে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে অ্যাটেন্টিভলি। মেইন কথা হচ্ছে যে এটা তোমাদের ক্লাস সেভেনের চ্যাপ্টারের শেষের দিকে এরকম একটা ফিগার আঁকানো আছে, তোমরা বই থেকে হেল্প নিয়ে অবশ্যই ফিগারটা ড্র করতে পারো। সো এইভাবে ফিগার ড্র করে আমরা এইভাবে লেভেলিং করবো। লেভেলিং করার পর অ্যাকচুয়ালি এইটার যে একটু ডেসক্রিপশন, আমরা সেই ডেসক্রিপশনটা দিব। ডেসক্রিপশন আমি চলে ইটস দ্য ডেসক্রিপশন অফ নিউরন সেল। দেখো নার্ভ টিস্যু, নার্ভ টিস্যু সম্পর্কে আমরা ডিসক্রাইব করবো। সো বলছে টিস্যুস অফ অ্যান অর্গানিজম দ্যাট অন রেসপন্ডিং টু স্টিমুলি ক্যান ক্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট সেন্সেশন আর কলড নার্ভ টিস্যুস। এটা হচ্ছে আমাদের ডেফিনেশন, নার্ভ টিস্যু সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তারপরে নিউরন ইজ দ্য ইউনিক অফ নার্ভ টিস্যু, ব্রেন ইজ কনস্টিটিউটেড উইথ নিউমারাস নিউরনস, এভরি নিউরন ইজ কম্পোজড অফ থ্রি পার্টস সাচ অ্যাজ সেল বডি, ডেনড্রন অ্যান্ড অ্যাকশন। ইটস সেল বডি, ডেনড্রন অ্যান্ড অ্যাকশন, এটা হচ্ছে মেইন পার্ট। তারপরে ডেনড্রনের ব্রাঞ্চগুলোকে ডেনড্রাইট বলে, এটা হচ্ছে নিউক্লিয়াস। বাট মেইন এই তিনটা ডেনড্রন, সেল বডি এবং অ্যাকশন, এই অ্যাকশন এই পার্টগুলোকে কনজিস্ট করে। সো দেয়ার আর থ্রি পার্টস অফ নিউরন সাচ অ্যাজ সেল বডি, ডেনড্রন অ্যান্ড অ্যাকশন। সো এবার আমরা ফাংশন অফ নার্ভ টিস্যুস যদি চলে যাই তাহলে আমরা এই ফাংশনটা লিখে দিব। সো নার্ভ টিস্যু ফাংশনে বলা হয়েছে রিসিভ ইম্পালসেস ফ্রম ডিফারেন্ট সেন্স অর্গানস অফ দ্য বডি অ্যান্ড সেন্ড ইম্পালস টু দ্য ব্রেন। আমাদের ব্রেনে সেই ইম্পালসটা আমাদের ব্রেনে সেন্ড করে। সো অ্যাট নাম্বার টু পয়েন্ট আমরা পড়ব হচ্ছে অ্যাক্টিভ পার্টস অফ দ্য বডি রেসপন্ড টু স্টিমুলি সাচ অ্যাজ ওয়েন এ মসকুইটো বাইটস দিস স্টিমুলাস ইজ সেন্ট টু দ্য ব্রেন। যদি আমাদের হাতে পায়ে কখনো মানে সুচ ফুটে বা আমাদের যদি মশা কামড়ায় তাহলে এর যে একটা ফিলিংস আছে সেই ফিলিংসটা অ্যাকচুয়ালি আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেনে যে নার্ভ টিস্যুটা আছে, নিউরনটা আছে, সেটা আমাদেরকে অ্যাকচুয়ালি রেসপন্স করাতে হেল্প করে। সো তারপর কি বলছে, দ্য ব্রেন ইনফর্মস দ্য হ্যান্ড অ্যান্ড দ্য হ্যান্ড ট্রাইস টু কিল দ্য মসকুইটো। যখন মশা আমাদের হাতে কামড় দেয় তখন আমাদের ব্রেন আমাদেরকে জানান দেয় যে আমাদের হাতে মশা পড়েছে, সেটাকে আমাদেরকে মেরে ফেলতে হবে বা তাড়িয়ে দিতে হবে। বা আমরা যদি মানে মানে কখনো পিন লাগে বা আমরা যদি কখনো আগুনের মানে হিটের যেই প্রভাবটা আছে সেটা যদি আমরা পাই তাহলে আমরা সেখান থেকে খুব দ্রুত আমাদের হাতটা সরে নিই। এইটা যে ফাংশনটা করছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি নিউরন সেলস। তারপরে বলছে কি, স্টোরেজ অফ স্টিমুলি অর ইন্ডিকেট ইন দ্য মেমোরি। নাম্বার ফোর হচ্ছে কোঅর্ডিনেট অ্যামং ডিফারেন্ট ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস অফ দ্য বডি। সো ইটস দ্য ফাংশন অফ নিউরন সেলস আর অ্যান্ড ইটস দ্য ফিগার। সো আমরা এইভাবে ফিগার ড্র করবো, এই ফিগার ড্র করে আমরা এইভাবে ডেসক্রিপশানটা লেখার চেষ্টা করবো। সো আমি এখানে দেখাই দিয়েছি তোমাদেরকে। সো এইভাবে আমরা ফিগারটা ড্র করার ফিগারটা ড্র করে এইভাবে আমরা লেখার চেষ্টা করবো। আমরা এটা লিখতে পারলে আমাদের প্রপার অ্যান্সার আমরা করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের ক্লাস সেভেন সায়েন্স ইংলিশ ভার্সন নাইন্থ উইক অ্যাসাইনমেন্টের সলিউশন। সো আমি আবার বলছি, যারা এখন পর্যন্ত আরগো একাডেমি কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে রাখো, যাতে করে অ্যাসাইনমেন্টের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আপলোড করার সাথে সাথে চলে যায়। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।